সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার। স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো অভিবাসন আইন বিষয়ে, এবং সে সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তাহলে তুলে ধরতে পারেন আমাদের কাছে। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি অশোককে কর্মকার, আমরা একটু শুরু করতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ন্যান্সি পেলোসির ভাষায় যদি বলতে হয় যে অভিবাসন নিয়ে আতঙ্কে আছে মানুষজন, তো অভিবাসন ক্ষেত্রে নতুন কোন কোন নীতির জায়গাটিতে যদি আমি বলি যে আইনের প্রয়োগ কঠোরভাবে কিংবা নীতিগতভাবে কোন কোন জায়গায় পরিবর্তন দেখছেন? আমি যেটা সবসময় বলছি যে আইনের পরিবর্তন কিন্তু এখনো হয়নি, কিছুটা প্র্যাকটিসের পরিবর্তন হচ্ছে, কিছুটা প্রেসিডেন্ট তার যে এক্সিকিউটিভ ক্ষমতা বলে কিছু করতে চাচ্ছেন বা কিছুটা করছেন, সে অর্থে প্রায়োগিক দিক থেকে কিছুটা পরিবর্তন অবশ্যই হচ্ছে, কিন্তু সেই প্রয়োগটাও কিন্তু আমি বলতে পারি যে এমন কোনোভাবে খুব একটা যে সাবস্টেন্টিভলি যে ডিফারেন্ট আগের থেকে খুব তা কিন্তু নয়। বরং আমি দেখি যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে যেখানে ইমিগ্রেশন সংক্রান্ত একটা সমস্যার সমাধান হবে, সেই সমাধানটা কতখানি আমাদের পক্ষে যাচ্ছে, কতখানি বিপক্ষে যাচ্ছে আমাদের ইমিগ্রেন্ট, মানে কোন সমস্যার সমাধান। যেমন আপনার প্রথমত ড্রিমার্সদের ব্যাপারে আমি বলতে পারি যে আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা এটাকে নিচ্ছে, আমলে নিচ্ছে, তার মানে খুব শীঘ্রই হয়তো এটা নিয়ে তারা আলোচনা শুরু করবেন, হয়তো কোনো একটা জাজমেন্ট, একটা ডিসিশন তারা পৌঁছবেন। তো অনেকেই এটাকে ভালোভাবে দেখছেন না, কিন্তু তার কারণ হলো সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছেন, আপনি যদি খেয়াল করবেন সেটা হলো তারা পরীক্ষা করে দেখবেন যে প্রেসিডেন্টের সেই ক্ষমতা আছে কিনা, প্রেসিডেন্ট কি তার যে যে কথা বলে যেভাবে যে যুক্তি দেখিয়ে ডিমার্সদের যে ডিমার্স একটাকে সেটাকে বাতিল করতে চেয়েছিলেন বা সাসপেন্ড করতে করতে করার জন্য যে আদেশ দিয়েছিলেন সেটা কতখানি তার এক্তিয়ারের মধ্যে ছিল। তো সেখান থেকে আসলে ঘটনা কথাটা হলো মেরিট হিসেবে যদি আপনি বলেন, এতগুলো মানুষ, এতগুলো ড্রিমার্স যারা দেশের মধ্যে 8 লক্ষ, রাইট, দেশের এবং সেই সবচেয়ে পটেনশিয়াল যারা যারা আসলে আমেরিকান, শুধুমাত্র ছোটবেলা থেকে বড় হয়েছে, তারা রিয়েল আমেরিকান, শুধুমাত্র তাদের জন্মটা এখানে না হওয়াটাই হলো তাদের অপরাধ, এবং সেটা তার নিজেদের জন্য না। সুতরাং এইসব মানবিক দিক যদি আপনি দেখেন যে সবচেয়ে যারা সাফারার হচ্ছে তার ড্রিমার্স, কারণ তাদের সমস্ত কিছুই আছে, তারা ড্রিম করার মতো তাদের যোগ্যতা আছে, ড্রিম করার মতো তাদের অধিকার আছে, তারা সবকিছুই আছে, কিন্তু তারাই সবচেয়ে, তাদের সবচেয়ে নাইটমেয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে। সেটা হলো আমার কাছে মনে হয় এই সবচেয়ে ব্রোকেন যে আমাদের ইমিগ্রেশন সিস্টেম, তার সবচেয়ে বড় জায়গাটা হলো এখানেই যে আমরা এদের জন্য কিছু করতে পারছি না, অথচ যারা দেশের যেটা ইমিগ্রেশন আইনকে ভঙ্গ করে এসছে অথবা বর্ডার থেকে পাস করে চলে আসে, তাদের জন্য কিন্তু আমাদের অনেক সিস্টেম আছে, অনেক কিছু আছে দেওয়ার, কিন্তু এই যারা এসছে, যারা এখানে দেওয়ার মতো, এই দেশের কন্ট্রিবিউট করার মতো যাদের ক্ষমতা আছে, যারা আমেরিকার সাথে প্রকৃত অর্থেই যারা আমেরিকার সাথে অ্যাসিমিলেট করা, যাকে বলে মিশে যাওয়ার মতো যোগ্যতা আছে, এবং তারা তাই, তো তাদেরকে নিয়ে যে রাজনৈতিক যে চাপানো তো চলছে, এটাকে আমি আমার মনে হয় যে এটা একটা সমাধান হওয়া উচিত। সুপ্রিম কোর্টের যে অনেকেই বিশ্বাস করছেন হয়তো সুপ্রিম কোর্ট যে যে রায় দিতে পারেন বা যে সিদ্ধান্ত নেবেন সেটা হয়তো বা ডিমিনারদের বিপক্ষে যেতেও পারে, সরাসরি না, যেখানে কারণ হলো সুপ্রিম কোর্ট দেখবেন যে প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ক্ষমতা বলে যে উনি যে কথাগুলো বলেছেন, যে আদেশটা দিয়েছেন, সেটা দেওয়ার মতো তার অধিকার আছে কিনা, আছে কিনা। আমরা একজন প্রশ্ন আছেন ফোনে অপেক্ষা করছেন, একটু নিয়ে নিই, তারপরে আমরা আলোচনায় আসবো। কে আছেন দর্শক আমাদের সাথে? আমি সুবল, নিউ ইয়র্ক থেকে। জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে একজন অ্যাসাইলি অ্যাপ্লাই করার, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলে ওটা অ্যাপ্রুভ হতে কতদিন লাগে, আর এটা গ্রিন কার্ডটা পেতে হাতে পেতে কতদিন লাগে প্লিজ? আচ্ছা, এটা বলা মুশকিল হচ্ছে, কারণ হলো এখন দিন দিন আমি দেখছি বিভিন্নভাবে এটা ডিফারেন্ট হচ্ছে, যে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে আমি আমি অবশ্যই আপনি বাংলাদেশ থেকে আমি ধরে নিচ্ছি, এবং বাংলাদেশের প্রেক্ষিতে আমি দেখেছি যারা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী দলের থেকে করছেন তাদের ক্ষেত্রে অনেকটা দেরি হচ্ছে, তবে দু একজনের ক্ষেত্রে কিন্তু আমি পেয়েছি যে তাদের খুব দ্রুতই তারা পেয়েছেন, 6 মাসের মধ্যে গ্রিন কার্ড পেয়েছেন এমন যেমন আছে, 2 বছরও অপেক্ষা করছেন বা 2 বছরের বেশিও অপেক্ষা করছেন এমন এমন অনেক অ্যাপ্লিকেন্টও আছেন। সুতরাং এক্স্যাক্টলি বলা যাবে না যে কতদিন লাগে, এটা প্রত্যেকটাই সাবজেক্টিভ, প্রত্যেকটার ব্যাপারেই হয়তো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ই থাকে, তাদের অনুসন্ধান থাকে, সে কারণে এত দেরি হতে পারে, তারপরে সংগঠনগতভাবেও হতে পারে, যেমন
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির জন্য যারা বিএনপি থেকে যারা করেছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে মাইনরিটিসদের ক্ষেত্রে যারা রিলিজিয়াস মাইনরিটিস অথবা এলজিবিটি যারা আছেন তাদের জন্য অনেকটা তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। সুতরাং মানে কেস বেসিসে, কেস বেসিসে আসলে, এবং কেস বেসিস এবং একই সাথে সাবজেক্টিভ, আরো সাবজেক্টিভ হলে অনেকের ব্যক্তিগতভাবেও অনেকে হয়তো বেশিভাবে কোনো কোনো ক্ষেত্রে অনুসন্ধান বেশি হচ্ছে আমার ধারণা, কারণ হলো এটা দেখা যাচ্ছে যে সেই হচ্ছে। সুতরাং ঠিক বলা যাচ্ছে না যে কতদিন লাগবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আচ্ছা, পুলিশ ইট উইল হোপ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নুপুর আপা, আমি আসলে আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি April 30th-এ, তো এখন পর্যন্ত আমি এজেন্সি লেটার পাইনি, তো এখন কি করতে পারি বলেন তো? USCIS এ কাকে কল করব, কিভাবে, কবে আবেদন করেছি, কিভাবে জানবো? April 30th আর কি, 30th-এ, 30th অফ 2018। আপনি আপনার ব্যাংকে খবর নিতে পারেন, ব্যাংকে যদি খবর নিল চেকটা ক্যাশ হয়েছে কিনা, ক্যাশ হয়ে থাকলে ব্যাংকের কাছ থেকে আপনি একটা ফটোকপি নেবেন, বিশেষ করে তার মানে উল্টো পিঠের, আর সেখানে একটা দেখবেন যে ইউজুয়ালি যখন ওরা টাকাটা চেক পাঠায়নি, আমি মানি অর্ডার করেছি। ওকে, মানি অর্ডার হলে একটু কঠিন হবে, তাও পারবেন। আপনি পোস্ট অফিসে গিয়ে মানি অর্ডার এটা চাইবেন যে মানি অর্ডার যে ক্যাশ হয়েছে সেটার একটা প্রতিলিপি চাইবেন, তার বিশেষ করে তার অপোজিট সাইড যে ফ্লিপ সাইডে বলে ওরা একটা সিল বা স্ট্যাম্প করে দেয়, সেখানে আপনার রিসিট নাম্বারটা পাওয়া যাবে। কাজে ওটা নিয়ে আপনি ওটা ক্যাশ হয়েছে কিনা, তাই তো? ওটা নিয়ে আপনাদেরকে কল করলে ওরা হয়তো আপনাকে আরেকটা রিসিট লেটার পাঠায়। সাধারণত আবেদন করার পরে প্রথম লেটারটি কবে আসে, মানে রিসিভ লেটারটি কবে আসে? 4 সপ্তাহ, 3-4 সপ্তাহ বা 6 সপ্তাহের মধ্যে অবশ্যই মোটামুটি পাওয়া যায়। আচ্ছা, যদি কোনো কারণে দেরি হলে এভাবেই পাওয়া যেতে পারে, রিসিট নাম্বার হলেই আপনার মূলত চলবে, দেন ইউ ক্যান কল দেম। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে? কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে কত সময় লাগবে, কত বছর সময় লাগতে পারে? 2006-এ যারা জুন মাসে করেছিলেন তাদেরটা এখন চলছে, মানে ভিসা কারেন্ট তাদেরটা, কাজে 2010 হলে আমরা ধরে নিতে পারি 4 বছর, কিন্তু এটা ঠিকই অনুমান, এটা 4 বছরের থেকে বেশিও লাগতে পারে, কিছুটা কমও লাগতে পারে, তবে 3-4 বছর আপনি নিশ্চিত ধরে রাখেন যে তার আগে হওয়ার কথা না। ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমি কল আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ভাই বোনদের জন্য 2007-এর জানুয়ারিতে, কিন্তু আমার কাছে কোনো কিছু এখন রিসিট কপিও পাইতেছি না, অ্যাপ্রুভাল লেটারও পাইতেছি না, এখন কি করব আমি, জানবো কিভাবে? কাইন্ডলি একটা নাম্বার দিবেন কি? আচ্ছা, উনি কিভাবে জানবেন? প্রথমত হলো যে অনেক দিন আগে হয়েছে, আপনি এখনো কিছু পাননি, আপনার অনেক আগে হয়তো একটু অনুসন্ধান করা ভালো ছিল, তো যেটা এখনো আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম সেটাই আবারও আপনাকে বলছি, সেটা হলো যে আপনি যদি চেকের মাধ্যমে করে থাকেন তাহলে ব্যাংকে খবর নিয়ে চেকের একটা কপি নিলে আপনি তার মধ্যে আপনার রিসিট নাম্বারটা পাবেন, আর মানি অর্ডারের কথা আমি অলরেডি বলেছি। সুতরাং আমার মনে হয় যে দেন আপনি ওদেরকে কল করে বলুন যে আমাদের একটা, তখন আপনি জানতে পারবেন যেটা আসলে অ্যাপ্রুভ করেছে কিনা, বা কোনো আরএফপি ছিল কিনা, বা রিজেক্ট করেছে কিনা, কোনো ডিনাই করেছে কিনা, তারপরে আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। ধন্যবাদ। অনেক দিন তো, 2017 থেকে 2019। হি হু সিলিপস ওভার হিজ রাইট ইজ ডিনাইং হিজ ওন রাইট, তো আপনি ওনার উচিত ছিল একটু আগে ই করা, বাট এনিওয়ে আপনি দেখুন কি অবস্থা। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিশিগান থেকে মামুন বলছিলাম। জি মামুন ভাই, তো আমার কোশ্চেন ছিল যে আমি আরো অনেকবার ফোন দিছি এটা বলে জিজ্ঞেস করার জন্য যে আমি কন্ডিশনাল রিমুভার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার 15 মাস হয়ে গেছে পাইনি, তো এবার আমি পেয়ে গেছি। আমি গতকালকে আমার এখানে লেখা উঠছে যে আমি কেস অনলাইনে চেক করা যায়, এখানে লেখা উঠছে যে নিউ কার্ড ইজ বিগেন প্রডিউস, তো ওরা বলছে যে ওরা আমার কার্ড আমার অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিবে, তো আমার কোশ্চেন হচ্ছে যে আমি এটা কতদিন লাগতে পারে, ওরা কতদিনের মধ্যে পাঠায় ওয়ার্কিং ডেজ এর মধ্যে? আর একটা কোশ্চেন হচ্ছে আমার স্পাউস হচ্ছে সিটিজেন, তো আমার অলরেডি এই জুলাই মাসের 1 তারিখে আমার যে প্রথম গ্রিন কার্ড সবকিছু মিলিয়ে 3 বছর হয়ে যাবে, তো আমি কি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? যতটুকু জানি স্পাউস সিটিজেন হলে 2 বছর 9 মাসের পর নাকি অ্যাপ্লাই করা যায়।
এটাই ছিল আমার কোশ্চেন। হ্যাঁ, আপনি প্রথম দ্বিতীয় প্রশ্নটাই প্রথম উত্তর দিচ্ছি, হ্যাঁ পারবেন আপনি। আর প্রথম প্রশ্নটা ছিল আপনার যে কি বলছিলেন উনি কন্ডিশনাল গ্রিন কার্ড যেটা হচ্ছে পাঠিয়ে দিয়েছেন, আর কতদিন লাগবে উনি অনলাইনে? এটা যে কোনো সময় আপনি পেয়ে যেতে পারেন, এটা খুব বেশি সময় লাগার কোনো কারণ নেই। এটা দেখা যাবে যে আপনার হয়তো কালকেই আপনি পেয়ে যাচ্ছেন, কারণ ইউজুয়ালি ইট ডাজন্ট টেক এনি টাইম। অনেক সময় আপনার দেখা যাবে যে ওরা ওটা চেঞ্জ করার আগেও পেয়ে যেতে পারেন। আপনার 7 দিন ম্যাক্সিমাম এর মধ্যে পাওয়া উচিত, যদি একটু দেরি হয় দেন কল দেন। এবং তিনি আবেদনও করতে পারবেন, যেটি বলছিলেন 3 বছর হয়ে গেল। হ্যাঁ, 2 বছর 9 মাসই আপনি করতে পারবেন, কাজেই আপনার এখন সময় হয়ে গেছে। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, হাসান মাহমুদ প্রশ্ন করেছেন, উনি অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ড, অ্যাসাইলাম উইনার, এবং কতদিন লাগে? একই ধরনের প্রশ্নের উত্তর একটি দিয়েছিলেন। আর সাধারণত আমি একটু জেনারেল ভাবে জানতে চাই, যারা উইন করেন তারা কতদিন পরে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন? আমি 1 বছর পরে, যেদিন আপনি উইন করবেন তার 1 বছর পরে গিয়ে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন কতদিনের মধ্যে আসে সেটা আমি আগে বলেছি, যে এটা ডিপেন্ডস অন বিভিন্ন সিচুয়েশন, আরো বেশি বলা মুশকিল। আমরা কথা বলছিলাম যে ড্রিমারদের বিষয়টি ছিল, আর অভিবাসন সংক্রান্ত কিংবা আইনগত ক্ষেত্রে, নীতিগত ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে এই জায়গাটিতে অ্যাপ্লাই হচ্ছে একটু কঠোর ভাবে, কোন কোন জায়গায়? কয়েকটা জিনিস আপনি দেখবেন যে দেশের ইলেকট্রাল থিং প্রসেস নিয়ে অনেক কথা, জেরিমেন্ডারিং যেটা আপনি জানেন, যে রিডিস্ট্রিক্টিং বলে, যে ম্যাপগুলোকে চেঞ্জ করা ডেমোগ্রাফি অনুসারে, সেটা নিয়ে একটা যেটা চলছিল সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারে একটা ডিসিশন নিয়েছে, সেটা খুব সিগনিফিকেন্ট ডিসিশন। যে সুপ্রিম কোর্ট বলছে এখন যে এই ব্যাপারে তারা কোনো তাদের ক্ষমতা নেই বা তাদের জুরিডিকশন নেই যে জেরিমেন্ডারিং নিয়ে তারা কথা বলার, তো এটা খুব ভেরি সিগনিফিকেন্ট হবে। কারণ হলো আপনার যদি আমেরিকান রাজনৈতিক ইতিহাস দেখেন, পর্যালোচনা করেন, তাতে দেখা যাবে যে জেরিমেন্ডারিং একটা বিরাট রোল প্লে করে। জেরিমেন্ডারিং মানে হলো আপনার ডেমোগ্রাফি, তার মানে আর একটু ভালো করে বললে যেটা হলো কোন 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 এলাকায় কিরকম ধরনের লোক বাস করে, সেটাকে হিসেব করে নিয়ে ম্যাপটাকে এমনভাবে করা যাতে কোনো একটা গ্রুপকে আপনি এম্পাসিস করা বা তাদেরকে ইম্পর্টেন্স বাড়িয়ে দিয়ে সেই জায়গাটাকে তাদেরকে জেরিম্যান্ডিং এর মাধ্যমে আপনার অনুসরণ, যেটা বলা হয়েছে যে বিশেষ করে মাইনরিটি গ্রুপকে তাদেরকে রিপ্রেজেন্টেশনটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়। তো সেটা একটা খুব সিগনিফিকেন্ট ডিসিশন, কারণ হলো সুপ্রিম কোর্ট যখন বলছে যে তাদের এই ব্যাপারে কোনো অধিকার নেই বা জুরিডিকশন নেই, তার মানে দাঁড়াচ্ছে এটা পলিটিক্যাল প্রসেসে সবসময় যাবে। সুতরাং যে পার্টি ক্ষমতায়, যাদের ক্ষমতা থাকবে, তারা তাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করতে পারবে, এবং সবসময় এটাকে ধরে নেওয়া হয় যে রিপাবলিকানরাই বেশি করে তাদের স্বার্থে ব্যবহার করে থাকে। সুতরাং এটা একটা খুব সিগনিফিকেন্ট একটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে এসছে। আর একটা জিনিস আমরা যেটা বলছিলাম ড্রিমারদের ব্যাপারে, অবশ্যই এটা করেছেন। আরও একটা জিনিস এসছে যেটা যেটা আসেনি বাট কিন্তু আমরা যেটা ই করি, সেটা হলো সেন্সাস নিয়ে। সেন্সাস নিয়ে একটা বিতর্ক ছিল, আপনারা জানেন যে নাগরিকত্বের বিষয়ে যে নাগরিকত্ব কোশ্চেনটা, যে নাগরিকত্ব আপনি নাগরিক কিনা এই প্রশ্নটা থাকবে কি থাকবে না সেন্সাসে, তো দুটো ছিল কোশ্চেন। রিপাবলিকানদের বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য হলো যে এই প্রশ্নটা কেন থাকবে না আমাদের, আমেরিকান যদি আমরা সেন্সাস করবো আপনি আমেরিকান সিটিজেন কিনা, এটা তো সবচেয়ে বৈধ প্রশ্ন হওয়া উচিত। উনি দেখবেন কালকে টুইটও করেছেন এ নিয়ে, যখন সুপ্রিম কোর্ট বলেছেন যে তারা এটা নিয়ে এখনো কোনো ডিসিশন নিচ্ছেন না, বাট এটাকে একটু পিছিয়ে দিয়েছেন, পিছিয়ে দিয়েছেন যে ওনার যে আরো কোজেন্ট, আরো যুক্তিসঙ্গত কোনো কারণ দেখানোর জন্য প্রেসিডেন্টকে বা প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন। আমরা একটু প্রশ্ন নিয়ে নি, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি উডসাইড থেকে ফেরদৌসি বলছিলাম। জি, আমার সামনে সিটিজেনশিপ টেস্ট আছে, তো আমার এটা হলে আমার আন্ডার 18 ছেলে আছে, ওর ওর মানে সিটিজেনশিপে ওর কি দিতে হবে না ওর, মানে এটা একটু শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি আপনার সিটিজেনশিপ যেদিন হবে, যেদিন আপনি ওথ নেবেন, সেদিন যদি আপনার ছেলে মানে 18 বছরের কম থাকে, তাহলে সে অটোমেটিকলি বাই অপারেশন অফ ল বলি আমরা এটাকে, যে উনি সিটিজেন হিসেবে গণ্য হবেন। অবশ্যই ওনার সিটিজেনশিপের জন্য কোনো পরীক্ষা দেওয়ার প্রশ্ন নেই, তবে সিটিজেনশিপ সার্টিফিকেট যদি ওনাকে ওকে পেতে হয়, তাহলে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, ওটা আমরা বলি N-600 একটা অ্যাপ্লিকেশন, সেটা আপনাকে করতে হবে। ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আজাদ বলছি বংশ থেকে। জি ভাইয়া, আমার কোশ্চেন অ্যাটর্নির কাছে, আমি আমার এক ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম আজ থেকে 3 বছর আগে, আমি রিসিভ কপি পাই নাই, কিন্তু আমি ফোন করে রিসিভ আমাকে একটা রিসিভ নাম্বার দিছে, তো আমি ওই কপিটা কেমনে পাইতে পারি? আচ্ছা,
কি বলবেন? ওদেরকে একবার বললে ইউজুয়ালি ওরা দেওয়ার কথা, যদি না দেয় তাহলে একটা ফর্ম আছে, আপনি ফর্মটা আমার মনে হচ্ছে 828 যদি আমি সঠিকভাবে মনে করতে পারি, অ্যাপ্লিকেশন 824 মনে হচ্ছে, এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না, আপনি যদি কখনো টেলিফোন করেন আমার অফিসে আমি বলে দিতে পারবো, 21271433599। বাট হ্যাঁ, প্রসেস আছে, আপনি এটা অ্যাপ্লিকেশন করলে তারা আপনাকে ওটা একটা কপি পাঠিয়ে দেবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তবে তার আগে একজন যেহেতু এসেই গেছেন ফোনে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন, তারপরে আমরা ছোট্ট বিরতিতে যাব। ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আবার কল করছি, আমি ক্লিয়ার হয় নাই। আমি 2007 এ কল অ্যাপ্লাই দিয়েছিলাম আমার ভাই বোনদের জন্য, আমি রিসিভ লেটার অ্যাপ্রুভাল পাইছি, কিন্তু আমি এগুলো হারাই ফেলাইছি। হারিয়ে ফেলেছেন, কি করবেন? ওই একই কথা যে আপনি যে একটু আগে বললাম না, ওইটা তো শুনি নাই, আমি তো ভলিউম নিচে রাখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আপনি যখন প্রশ্ন করা শেষ করবেন ভাইয়া, তখন ভলিউম বাড়িয়ে দিবেন, তখন আমরা উত্তর দেই, ঠিক আছে? সেটা একটা ফর্ম আছে 824 আমার কাছে মনে হচ্ছে, ওই ফর্মটা ফিল আউট করে পাঠিয়ে দিলে ওরা আপনাকে ইউজুয়ালি অ্যাপ্রুভড যে লেটার থাকে তার একটা কপি পাঠিয়ে দেয়। ফর্ম নাম্বারটা যদি ভুল বলে থাকি, আমি বলেছিলাম যে আমার অফিসের নাম্বারে কল করলে আমি কালকে না সোমবার বা পরের সময় বলে দিতে পারবো নাম্বারটা। সাধারণত অ্যাপ্রুভাল লেটার রিসিভ লেটার হারিয়ে গেলে আপনি পাওয়া যেতে পারে, সেটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আচ্ছা, অরিড হওয়ার কিছু নেই, আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, দর্শক যারা ফোনে অপেক্ষা করছেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমরা ফিরছি একটু পরে। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি অশোক কে কর্মকার আছেন, আমাদের ফোনে অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নিন। কে আছেন দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, বলুন। জি, আমি আলামিন ব্রুকলিন থেকে। আলামিন ভাই, জি, আমার কেস গত এই মাসের 10 তারিখে টেক্সাস হিউস্টন থেকে ট্রান্সফার করা হয়েছে নিউ ইয়র্কে, তা এখনো ট্রান্সফার হয়নি, আর কতদিন সময় লাগতে পারে সেটা কিছু বলতে পারবেন? কেস কিসের কেস এটি? আমার ইমিগ্রেশন অ্যাসাইলাম কেস। অ্যাসাইলামের কেস, টেক্সাস থেকে নিউ ইয়র্কে ট্রান্সফার করা হয়েছে, তো কতদিন লাগে সাধারণত ট্রান্সফার হয়ে যেতে? ট্রান্সফার করা হয়েছে, আপনার হয়তো ট্রান্সফার হয়নি, আপনি হয়তো এখনো দেখছেন যে কোনো ফিউচার কোনো হিয়ারিং ডেট নেই, এই তো তার মানে দাঁড়াচ্ছে আপনার ট্রান্সফার ওরা করে দিয়েছে, ট্রানজিশন বলি আমরা যেটা এখন আছে, খুব শীঘ্রই হয়তো আপনার একটা ডেট পড়ে যাবে। কাজে মোটামুটি সবসময় একটু চেকের মধ্যে চেক করবেন নাম্বারটা, 1-800 নাম্বার যেটা আছে, তো আপনি জানতে পারবেন কবে হলো, ইউজুয়ালি ইট শুড নট টেক লং। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া? আমার নাম রহমান। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি, আমি আমার ভাই বোনের জন্য 2007 এ অ্যাপ্লাই করেছিলাম আপনার, এখন আর কতদিন লাগবে? 2000 এপ্রিলে। আচ্ছা, 2007 এর এপ্রিল, এখন এখন এই মুহূর্তে চলছিল জুন 2006, তো আপনার সে অনুসারে একটা বছর, এখনো এক বছর লাগার কথা। তো আমি আগেও বলেছি, হয়তো যদি শুনে থাকেন, যে এটা ঠিক এভাবে চলে না, যে এক বছর যদি পিছনে থাকেন তার মানে এক বছর পরেই আপনার এটা ভিসা কারেন্ট হবে, এটা অনেকটা আগেও হতে পারে, তবে আগে হওয়ার থেকে পরে হওয়ার সম্ভাবনাই বেশি, জাস্ট একটু অপেক্ষা করুন, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সবসময় এই অনুষ্ঠানে বলি, যখন আমরা বলবো আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করতে হবে, টেলিভিশন শুনে শুনে যদি আমাদের সাথে কনভারসেশন করতে চান, ডিলে হবে, আপনি শুনবেন তারপরে প্রশ্ন করবেন, আরেকজন প্রশ্ন করার কিন্তু সুযোগ পাবে না। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে? কে আছেন ফোনে? কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মিজান বলছিলাম লংগালিন থেকে। জি মিজান ভাই, যে আমি জানতে চাচ্ছিলাম যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার জন্য ফি কত দিতে হয় পার পারসন, এবং আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য আনুমানিক কতদিন পরে ডাকে, পুরো প্রসেসটা কতদিন লাগে? এখন 725 আমার মনে হচ্ছে এই মুহূর্তে, $725, এবং আপনার কতদিন লাগে আবারও সবসময় এখন ঠিক বলা মুশকিল, তবে আপনি 6-9 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমি 28 জানুয়ারি
পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, তো এই পর্যন্ত আমি কোনো উত্তর পাই নাই। জানুয়ারি 28 আমি অ্যাপ্লাই করেছি, 28 জানুয়ারি পাসপোর্টের জন্য। পাসপোর্ট রাইট, পাসপোর্ট মানে ইয়ার কি সিটিজেনের জন্য, আপনি অ্যাপ্লাই করেছেন জানুয়ারি মাসে, আপনি 28 তারিখ আমি বুঝতে পেরেছি, কিন্তু রিসিট পেয়েছেন তো? রিসিট লেটার পেয়েছেন? কোনো রিসিট টিসিট কিছু পাই নাই আমি, এবার ফি ও এবার অ্যাপ্লাই করছি। ফি ওয়েভার একটা সমস্যা হলো যে আপনার ওরা পেলো কি পেলো না সেটা নিয়ে একটা সমস্যা থাকে, ইউজুয়ালি ফি দিলে যেমন সহজে বোঝা যায়। তো একটু আপনি ওদেরকে কল করতে পারেন, অথবা আপনি যে কীভাবে পাঠিয়েছিলেন, যদি আপনি যদি সার্টিফাইড মেইল করে পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চেক করতে পারেন যে ওটা আসলে ওদের ডেলিভার্ড হলো কি না, যদি না হয় দেন আপনি ওদেরকে কল করতে পারেন 1800 নাম্বারে ই করার জন্য। কিন্তু কোনো রিসিট লেটার না থাকলে, রিসিট নাম্বার না থাকলে ওরা ইউজুয়ালি আপনাকে হয়তো হেল্প করতে ততক্ষণ নাও পারতে পারে। তবে আর একটু অপেক্ষা করুন, এবং একই সাথে দেখতে পারেন আপনার যে ওটা মেলটা আপনি ওরা ডেলিভার্ড হলো হলো কিনা। ধন্যবাদ। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি সুমন বলছি জামাইকা থেকে। জি ভাইয়া, প্রশ্নটি স্যাটুরি সাইজ সামার একটা কোশ্চেন। আমার মানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ডান হওয়ার পরে আমার আর কতদিন টাইম লাগে যে ইন্টারভিউটা আসতে? আমার ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, মানে এ2 এর ক্যাটাগরি, বাট ফিঙ্গারপ্রিন্ট ডান হয়ে গেছে এবং অলরেডি এটা মানে শোন করতেছে যে ফিঙ্গারপ্রিন্ট রিভিউ কমপ্লিটেড। কতদিন আগে করেছিলেন অ্যাপ্লিকেশন আপনার ওয়াইফ? আমি অ্যাপ্লিকেশন হয়েছে 2 মান্থ, বাট ফিঙ্গারপ্রিন্ট আমি 1 মান্থ আগে ডান করছি। ওকে, তাহলে অপেক্ষা করুন, আপনার এটা অ্যাপ্রুভাল হবে, তারপরে কথা সুতরাং অ্যাপ্রুভাল হতে কিছুটা সময় লাগবে। ইউজুয়ালি ইট টেকস মোর দ্যান আ ইয়ার, সুতরাং আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম দুদুমি, আমি মিশিগান থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি? আমার ছেলের ওয়াইফের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, তো এটা হলো 2017 সালে অ্যাপ্লাই করা হয়েছিল। পরবর্তী এখন একটা চিঠি আসছিল ওই ফটো দেওয়ার জন্য, টাকা পাঠাইছে কি না, এরপরে ফোন করছে কি না, এগুলো চাইছিল। এগুলো সম্পূর্ণ আমরা দিয়েছি, দেওয়ার পরে গিয়া এখন একটা চিঠি তারা দেয় পরে এই নতুন অ্যাপ্লাই করার জন্য, আপিল করার জন্য। তো আমি আবার আপিল করাইছি, 1 মাস হয়ে গেছে, এটা আর কোনো আপিলটা কতদিন লাগতে পারে? ইউজুয়ালি আপিল করলে কতদিন লাগতে পারে বলা মুশকিল, তবে বছরখানিক দেরি লাগে আমি আশ্চর্য হব না, কেন আপিলের প্রসেসটা একটু স্লো, বেশি স্লো। আর আপনার এটাকে তার মানে হলো আপনার কেসটা ডিনাই করেছে ওরা। ডিনাই যে কেন করলো, আপনার ডিনাই করার কারণ নিচে ওরা দিয়েছিল বা আগেই ওরা বলেছিল আর ফি যখন দিয়েছিল। তো বেটার হতো যদি আপনার মোশন করতেন, মোশন টু রিওপেন, এটা অনেক সময় ভালো হয় যদি আপনি মনে করে থাকেন যে সব কিছু আপনি ঠিক মতো দিয়েছিলেন, অথবা কোনো একটা বাদ ছিল। এনিওয়ে, আপনি আপিল যখন করেছেন এটা বছরখানিকের আগে, খুব একটা সম্ভাবনা নেই, জাস্ট একটু খোঁজ রাখা মাঝে মাঝে। এটি তো লিগাল প্রসেসিং এর বিষয়, হয়তো তার হাজবেন্ড ওয়াইফের জন্য আবেদন করেছেন, তো সেই জায়গাটিতে ডিনাই হয় সাধারণত কি কারণে? উনি একটু আগেই খেয়াল করেছেন, উনি বলেছিলেন যে ওরা কিছু আরো কিছু কাগজপত্র চেয়েছিল, আমরা বলি ওটাকে আরএফই, রিকোয়েস্ট ফর এভিডেন্স। তো আরএফই যখন দেয় তখন আপনাকে খেয়াল করতে বলে কী কী পয়েন্টগুলো চেয়েছে, এবং সেইগুলো যদি আপনি দিতে পারেন তো ভালো, যদি না দিতে পারেন তাহলে একটা এক্সপ্লেনেশন আপনাকে দিতে হবে যে কেন আপনি দিতে পারছেন না। আচ্ছা, তো সেটা যখন আমরা সঠিকভাবে না করলে তখন তাদের ডিনাই করার যথেষ্ট কারণই আছে। এই কারণে একটু প্রফেশনাল ভালো দেখে যদি তাদের সহায়তা নেয় কাজগুলো খুব সহজ হয়ে যায়। এই যে তার ডিলে হচ্ছে, আবার কিন্তু মানি ঠিকই যাচ্ছে, কিন্তু সেই সিদ্ধান্তটি উনি অনেক আগে খুব সুন্দরভাবে করতে পারতেন। সবচেয়ে বেশি সমস্যা হলো যে আপনি সময়টা হারাচ্ছেন, জটিল তো হয়ে যায় অনেক কেস, অনেক সময় জটিল পরিস্থিতিতেও তৈরি হয়। সেই যে ডিনাই হলো সেটা অবশ্যই অনেক পিছিয়ে যাবে পয়সার দিক থেকে বলেন আপনি, ফিনান্সিয়াল বলেন, সে কিন্তু অ্যাটর্নির কাছে যেতেই হয়। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? এটি আমাদের শেষ প্রশ্ন হবে। কে? আসসালামু আলাইকুম। আচ্ছা জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, হোসেন। প্রশ্নটি ভাইয়া? অ্যাকচুয়ালি সিটিজেনশিপ ফর্ম ফিল আপের জন্য N-400 ফর্ম অনলাইনে ফিল আপ করা যায়, এবং ফিও অনলাইনে দেওয়া যায়, তাতে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? এবং যদি কোনো ছোটোখাটো ভুল হয়ে থাকে তাহলে কি তারা অনলাইনে বা ইমেইলে কি যোগাযোগ করে?
এটা সেটাকে আমি আবার ইমেইলে পাঠিয়ে দিতে পারবো অ্যাটাচমেন্ট করে? অ্যাপ্লিকেশনতে করা যায়, কোনো ডিজাইন প্যান্টেজ নেই, বরং অ্যাডভান্টেজই আছে যে আপনি সাথে সাথেই আপনি রিসিট নাম্বার পাচ্ছেন, সেটা সেদিক থেকে সুবিধা। যদি কোনো ছোটোখাটো ভুল হয়ও, আপনি যদি দেখেন যে ভুল হয়েছে, তবে আপনি যখন ইন্টারভিউ যাবেন, ইন্টারভিউতে যাওয়ার সময় নিয়ে গেলেই সেটা সম্ভব, মানে ওরা কারেক্ট করে দেবে। কাজে আপনাকে যখন আপনি ইন্টারভিউ যখন বলবে, তখন তার আগেই বলবে আপনার কোনো কারেকশন আছে কি না, তখন আপনি বললেই হবে যে আমার এই কারেকশনগুলো আছে। সুতরাং আপনি সময় পাবেন, সুযোগ পাবেন। ধন্যবাদ। আরেকজন আছেন, শেষ প্রশ্ন হবে, কে আছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজী, নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি কাজী ভাই। জি, হ্যাঁ, ভালো আছেন না? আমরা ভালো আছি। প্রশ্নটি ঝটপট করে ফেলতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি বলতেছি আমি। এই যে মা ছেলে মেয়েদের জন্য, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি শেষ করুন। মায়ের সাথে ছেলেরা আসতে পারে না বয়স বেশি হওয়াতে। তো এখন মা যখন গ্রিন নিউ ইয়র্কে এসে গ্রিন কার্ড হওয়ার পরে আবার অ্যাপ্লাই করছে ছেলেদের জন্য, আজকে আড়াই বছর হয়ে গেছে। তো এখন ছেলেরা বিয়ে করে নাই, তো এখন ছেলেরা কতদিন লাগবে আসতে, আর যদি বিয়ে করলে কতদিন লাগবে, জিনিসটা একটু কাইন্ডলি বললে পারো। প্রথমত বিয়ে করলে এই ক্যাটাগরিতে উনি আসতে পারবেন না, সাথে সাথে যে ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন, যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন, সেই অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। এই ক্যাটাগরিতে বিয়ে করা কোনো, মানে যাদের চাইল্ড বা চিলড্রেন, তাদের জন্য অ্যাপ্লাই করা যায় না। আর বিয়ে না করলে উনি যতদিন পর্যন্ত বিয়ে না করবেন, 21 বছরের যদি বেশি হয়ে থাকে, তাকে অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে আর একটু সময় লাগবে। কত বছর এই মুহূর্তে যেটা আছে, প্রায় 1300 যারা করেছিলেন তাদেরটা এখন এই মুহূর্তে চলছে, ছয় বছর পিছিয়ে আছে, 6-7 বছর লাগতে পারে। তো এই মুহূর্তে কিন্তু গ্রিন কার্ড দিয়ে বাবা মা যদি আবেদন করে, তো অবশ্যই আনম্যারিড থাকতে হবে, বাবা মা সিটিজেন হওয়ার পরে বিয়ে করতে হবে, নাহলে কিন্তু আপনাদের যে আবেদনটি সেটি বাতিল হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। সবশেষ কি বলবেন? যেটা আমি সবসময় বলতে চাইছি যে আমাদের নিরাশ হওয়ার বা ভয় পাওয়ার খুব একটা কিছু নেই, যার সাবধানে থাকা এবং আপনার একটু চোখ রাখ, কান মুখ খোলা রাখা যে কী ঘটছে। সুতরাং আমার এটা হলো, যারা ইমিগ্রেশন সংক্রান্ত যারা ভয় পাচ্ছেন, ঠিক ততটা ভয়ের কিছু আমি দেখি না। অসংখ্য ধন্যবাদ অশোককে কর্মকার। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী সোমবার আবারও দেখা হবে একই সময়। সবাই ভালো থাকবেন।